দেশের কথা পত্রিকা, এ পত্রিকার নাম সকলেরই জানা সিপিআইএম ত্রিপুরার মুখপাত্র দেশের কথা। এ পত্রিকা নিয়ে রয়েছে নানান কথা, এ নাম সকলেরই এজন্য অজানা নয়, কারণ বিগত ২৫ বছর ত্রিপুরায় শাসন করেছে বামেরা। সেই সময়ে অফিস আদালত বাজার থেকে শুরু করে প্রতি সকালে প্রত্যেকের বসার ঘরে রাখা থাকত দেশের কথা। মনে হতেই পারে হয়তো গ্রহণযোগ্যতা মানুষের কাছে খুব বেশি, আসলে গ্রহণযোগ্যতা কম কিংবা বেশি নয়, ভয়ে কিংবা বাধ্য হয়ে রাখতে হতো এই পত্রিকা। করা নিয়ম ছিল বাড়ি হোক কিংবা অফিস, রাখা চাই দেশের কথা। সাদা পোশাকে স্বচ্ছতার বার্তা বহন করে বেশ দাম্ভিকভাবে চলাফেরা করতে দেখা যায় বাম নেতৃত্বদের, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে বহু অজানা কথা। সোমবার ছিল দ্বাদশ বিধানসভার দ্বাদশ অধিবেশন, সেখানেই দেশের কথার কথা তুলে আনলেন তৎকালীন মন্ত্রী ভানুলাল সাহা। যদিও এর উত্তরে উপমুখ্যমন্ত্রী সাফ বলে দিয়েছেন, এ পত্রিকা আমি পড়ি না বলে রাগ করেছেন ভানুবাবু। যে আর্টিকেলটি নিয়ে কথা হচ্ছিল সে আর্টিকেলটিতে শুধুই হুমকি ভরা কথা, এও উল্লেখ করেছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। রেফারেন্স পিরিয়ড দিয়েছেন 4 আগস্ট, ডেইলি দেশের কথা পত্রিকায় 7 নং পৃষ্ঠার 26% দিয়ে না দিলে হবে মামলা, স্বপন বল 4 দফা দাবিতে 6 অগস্ট বিক্ষোভের ডাক, TECC HB রোড, এটা কী জানি আমি জানি না, প্রকাশিত শিরোনাম সংবাদ সম্পর্ক। আচ্ছা ঠিক আছে, না মানে আমি জানি না এই কারণ বলেছি, কারণ প্রত্যেক রাস্তার নামে কি আপনাদের সংগঠন আছে কি না আমি জানি না এটা। ঠিক আছে ভালো, কালকে আমি বলেছিলাম এই পত্রিকাটা আমি সাধারণত পড়ি না, সুধনবাবু খুব রাগ টাগ করেছেন, অধ্যক্ষ মহোদয় আসুন সত্যি কথা বললে কেন রাগ করে আমি বুঝি না, কারণ সব পত্রিকা পড়া সম্ভব নয়, এবং বিগত দিনে আমি জানতাম আমার কাছে লোক আসতো যেন প্রত্যেক চা দোকানে জোর করে পত্রিকাতে দেওয়া হতো, আজকাল তো সেটা নেই, সুতরাং ওটা পড়া এটা নিয়ে কোনো আপত্তিকর কথা আমি বলিনি, সাধারণত সেটা সত্যি কথা আমি বলেছি। আর আর্টিকেলটাও দেখি বিরাট, সব ব্যাপারে হুমকি, সব ব্যাপারে উনি আন্দোলন করবে কি এই সংগঠনটা, আর বাকি নাই সিপিএমের অফিস, ওদের অফিস, DA আর বাকি নেই, আন্দোলনের হুমকি। যাই আপনারা রেফারেন্স পিরিয়ড দিয়েছেন আমি জবাব দেব। 25 বছরের ক্ষমতা হারিয়ে স্মৃতিশক্তি লোপ পেয়েছে বাম নেতৃত্বদের। সামাজিক ভাতা ২০০০ টাকার ঘোষণা শুনেই তৎকালীন মন্ত্রী তপন চক্রবর্তী বলে উঠেছেন, কি করে হবে অক্টোবরের আগে ২০০০ টাকা ভাতা, অক্টোবরে তো নির্বাচন হয়েই যাবে। এই নিয়ে বিধানসভায় তীব্র সমালোচনা করেছেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। তিনি বলেন, এইভাবে হাউসকে বিভ্রান্ত করার জন্য ওনাকে হাউসের কাছে ক্ষমা চাওয়া উচিত। ডিএ নিয়ে তো প্রশ্ন করতে নাই, এবং তপনবাবু আমার বাজেট সেশনে উনি বলেছিলেন, আমি যখন অ্যানাউন্স করলাম ২০০০ টাকা সোশ্যাল পেনশন হবেন, তখন উনি বলেছিলেন অক্টোবর মাসে আগে কী করে হবে, অক্টোবর মাসে তো নির্বাচন হয়ে যাবে, অক্টোবর মাসে নির্বাচন রেকর্ডের আছে, ওনার তো ক্ষমা চাওয়া উচিত হাউসকে বিভ্রান্ত করা এবং হাউসের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার জন্য। ভুলে ভরা সব কথা, সেই সঙ্গে ভিত্তিহীন সব প্রশ্ন, সবকিছু মিলিয়ে বিধানসভায় বারবার মুখ পুড়ছে বামেদের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।